লালমনিরহাটে বাণিজ্যিকভাবে তুলা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচে লাভ বেশি হওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাষ থেকে বিপণন পর্যন্ত তাদের সকল সহায়তা দিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। এছাড়া তুলা বীজ থেকে তেল ও খৈল পাওয়া যায়, যা বিক্রি করে বাড়তি লাভবান হচ্ছে তারা। লালমনিরহাট প্রতিনিধি তহিদুল ইসলামের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। দুবছর আগে লালমনিরহাটে শুরু হয় বাণিজ্যিকভাবে তুলা চাষ। প্রথম দিকে আগ্রহ কম থাকলেও দিন দিন কৃষকদের কাছে তা জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি একরে কৃষকদের উৎপাদিত খরচ 25 থেকে 30 হাজার টাকা, আর তুলা বিক্রি হয় 60 থেকে 75 হাজার টাকায়। এছাড়া তুলা বীজ থেকে তেল ও খৈল তৈরি করা যায়, জানালেন কৃষকরা। সার পানি এবং কম লাগে, মোটামুটি আয় আছে আর কি তুলা চাষে। 30 থেকে 32 হাজার টাকা লাভবান হওয়া যায়। তুলা চাষে সব ধরনের সহায়তা দিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। উৎপাদিত তুলা বিক্রয় ও বাজার দর নিয়ে সমস্যা না থাকায় লোকসান হয় না কৃষকদের, এমনটাই জানালেন তুলা উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সারা বাংলাদেশে তুলার একই মূল্য। গত বছরে তুলার মূল্য ছিল 2240 টাকা, এই বছরে তুলার মূল্য নির্ধারণ করা হয়েছে 2400 টাকা। লালমনিরহাটে, কালীগঞ্জ, আদিতমারি ও সদরে এবছর তুলা চাষ হয়েছে 1040 একর জমিতে। আবহাওয়া অনুকূল থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও জানান তুলা উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।